আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এ সম্পর্কে শাহ ইবনে জিবরিন বলছেন যিনি বিখ্যাত একজন আলেম ইবনে জিবরিন যে ইদাত যখন কোনো ব্যক্তি ব্লাড ডোনেশন করে বা রক্তদান করে যদি তার থেকে বেশি পরিমাণ রক্ত বাহির করা হয় তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে হিজামার ওপর কেয়াস করে হেজামার ওপর কেয়াস করে হেজামা হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি যেটা বর্তমানে এখন বিভিন্ন অনেক জায়গায় চলছে যেটা আমরা দেখতে পাই যে ওই যেটাকে ইংলিশে কাপিং বলছে ও একটা চিকিৎসা পদ্ধতি যেটা অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে যে চিকিৎসা পদ্ধতি তো ওই হেজামা বা কাপিং করলে যে সিয়াম নষ্ট হয়ে যায় যে সম্পর্কে রাফা খদিজ হদিজ রাজিয়াল বর্ণনা করছেন রসুল সাল্লাম থেকে তিনি বলছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আফতার আল ওয়াল মাহজুম যে ব্যক্তি ক্যাপিং করে এবং করায় অর্থাৎ যে ব্যক্তি হেজামা করে এবং করায় উভয়েই উভয়েরই সিয়াম নষ্ট হয়ে যাবে উভয়েরই সিয়াম নষ্ট হয়ে যাবে সেই তিরমিজ হাদিস নাম্বার সাতশো চুয়াত্তর সাহিবনে মাজা হাদিস নাম্বার এক হাজার ছশো উনআশি এবং আশি সেই আবদ হাদিস নাম্বার দু হাজার তিনশো সাতষট্টি অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে হেজামার ওপর ক্রেস করে যে ব্যক্তি মানে হেজামা হচ্ছে চিকিৎসা পদ্ধতি যাতে কি হয় যে শরীরের যে সমস্ত জায়গাতে বেদনা আছে বা ব্যথা আছে বাত বা এই সমস্ত যে জিনিসগুলি আছে সেই সমস্ত জায়গাতে একটা কাঁচের কাপ মতো একটা জিনিস দিয়ে সেই জায়গাটা কেটে তাতে রক্ত বের করে দেওয়া হয় সে বদ রক্ত বা যেটা দূষিত রক্ত সেটাকে বের করে দেওয়া হয় এটাকে হিজামা বলা হয় তো হিজামা চিকিৎসা পদ্ধতি কীরকম হেজামা চিকিৎসা পদ্ধতির মূল হচ্ছে যে যে জায়গাতে ব্যথা বা বেদনা আছে সেই জায়গা থেকে বদ রক্তটা বের করে দেওয়া হয় তো রক্ত বের করা হচ্ছে হেজামার মূল চিকিৎসা পদ্ধতি তো হেজামার উপর ক্রেয়াস করে যেহেতু অর্থন বলছে যে হেজামা এই যে চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা পদ্ধতিটিকে চিকিৎসা করলে তার শ্যাম নষ্ট হয়ে যাবে আর আগে এখন তো বর্তমানে এটা ব্লেড দিয়ে কেটে দেওয়া হচ্ছে আগে কি হতো যে ওটাকে ওই শিং টাইপের গরুর বা গরুর বা অন্য কিছু শিং দিয়ে ওই জায়গাটায় কেটে ওখানে লাগিয়ে দেওয়া হতো দিয়ে ওপরে যারা আগে আয়ুর্বেদিক চিকিৎসা চিকিৎসক ছিলেন তারা ওই জায়গাতে শিংটা লাগিয়ে দিয়ে মুখ ওপরে মুখ দিয়ে টানতেন দিয়ে মুখ দিয়ে টেনে রক্তটা বের করতেন মুখ দিয়ে টেনে রক্তটা বের করতেন তো এই জন্য সালাম বলছে যে ব্যক্তি হেজামা করে এবং করায় উভয়ের শ্যাম নষ্ট হয়ে যাবে তো হেজামার মূল চিকিৎসা পদ্ধতির মূল হচ্ছে রক্ত বের করে দেওয়া তো রক্ত বের করে দিলে শ্যাম নষ্ট হয়ে যাচ্ছে এরোপের ক্যাশ করে ওলামারা বলছেন যে ব্লাড ডোনেশন করলেও বেশি পরিমাণ রক্ত মানে দান করলে শ্যাম নষ্ট হয়ে যাবে আর তিনি বলছেন যে এটাই হচ্ছে অধিক সতর্কতামূলক ফতোয়া এটাই হচ্ছে অধিক সতর্কতামূলক ফতোয়া এবং নির্ভেজাল বা মুক্ত ফতোয়া যে এতে সিয়াম নষ্ট হয়ে যাবে ফতোয়া আল ইসলামিয়া তৃতীয় খণ্ডের একশো তেত্রিশ পৃষ্ঠা এবং এই মতকেই আহলে এলম অর্থাৎ জম্বুর আলামারা সঠিক বলে মনে করেছেন অনুরূপভাবে সৌদি স্থায়ী ফতোয়া কমিটি এবং শাহ সাল আলু সাইব এই মতকে গ্রহণযোগ্য বলে মনে করেছেন অর্থাৎ হেজামা করলে যেরকম শ্যাম নষ্ট হয়ে যায় অনুরূপভাবে বেশি পরিমাণ ব্লাড ডোনেশন করলে বা রক্তদান করলেও শ্যাম নষ্ট হয়ে যাবে এটাই অধিক অধিক গ্রহণযোগ্য ফতোয়া হ্যাঁ যদি ব্লাড টেস্ট করা হয় ওই দেখান আদাম আল্লাদি উ হেদামিন হইয়া সিরান যদি সেটা অল্প পরিমাণ ব্লাড হয় রক্ত হয় যে ব্লাড টেস্টের জন্যে ব্লাড টেস্টের জন্য যদি যদি হয় তো তার উপরে এটা অপরিহার্য নয় যে সে সিয়ামকে ভাঙবে তবে তার সিয়াম নষ্ট হবে না তার সিয়াম অক্ষত থাকবে আল্লাহর আলহ কতটা ছাড় দিয়েছেন ফত রাজনী দাইমা অর্থাৎ সৌদি স্থায়ী ফত কমিটি দশম খন্ডে দুশো তেষট্টি পৃষ্ঠা অনুরূপভাবে ভাবে শাহেক শাহেক আল্লাভ আব্দুল্লাবাজ রহিমুল্লা আলাইকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ব্লাড টেস্টের ব্যাপারে যদি রমজান মাসে কেউ বিশেষ প্রয়োজন হয়ে যায় তার ব্লাড টেস্ট করা তাহলে কি তার শ্যাম নষ্ট হবে তিনি বলছেন যে তিনি বলছেন এই ধরনের ব্লাড টেস্ট প্রয়োজনের তাগিদে প্রয়োজনের তাগিদে ব্লাড টেস্ট করা এতে মানুষের শ্যাম নষ্ট হবে না এতে মানুষের শ্যাম নষ্ট হবে না আল্লাহ রুবুল্লাহ আলহামী তাকে এই ক্ষেত্রে অবশ্যই ছাড় দেবেন ফত ইমা। দ্বিতীয় খন্ডের একশো তেত্রিশ খৃষ্ঠা তারপরে বুঝতে পারলাম যে যদি রক্তের পরিমাণ বেশি হয় আর ব্লাড ডোনেশনে রক্ত পরিমাণ বেশি হয় তো ব্লাড ডোনেশন এবং বা রক্তদান করলে সে নষ্ট হয়ে যাবে বা কিন্তু যদি কেউ ব্লাড টেস্ট করে বা রক্ত পরীক্ষা করে সেক্ষেত্রে সামান্য পরিমাণ রক্ত লাগে আর এটা প্রয়োজন আর এটা প্রয়োজন মানুষ চিকিৎসা করতে হবে মানুষের প্রয়োজন হয়ে পড়েছে যে রক্ত পরীক্ষা করা টেস্ট করা আর এখন বর্তমানে সুগার হাই প্রেশার থাইরয়েড ভরি ভরি রোগ দেখা দিয়েছে এই সমস্ত রোগগুলি আর এগুলি প্রায় প্রতি মাসে আমাদেরকে বা যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে ব্লাড টেস্ট করতে হচ্ছে তো এরকম প্রয়োজন হয় ব্লাড টেস্ট করলে যেখানে সামান্য পরিমাণ রক্ত নেওয়া হয় তো এটা সে নষ্ট হবে ইনশাআল্লাহ হ্যাঁ এটাকে ওলামারা গ্রহ অতি গ্রহণযোগ্য ফতোয়া বলে মনে করেছেন হাত বা الله وسلم السلام عليكم ورحمة الله وبركاته